বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নির্মাল্য অন হুইলস। আজকে আমি এসেছি দুয়ারশিনিতে। এই যে সামনে পর্বত শ্রেণী দেখতে পাচ্ছেন, এই রেঞ্জের ওপারেই ঝাড়খণ্ড। তো এইখানে শর্টকাট করে অনেকে পাহাড় ডিঙিয়েও যায় ওদিকে। তো আমার ভাগ্যবশত আমি লোকাল এক ভাইকে পেয়ে গেলাম, উনি এখানে ট্যুরিস্ট গাইডের কাজ করেন, তো অভিজ্ঞতা অনেক আছে। উনি আমাকে এখানে নিয়ে এলেন একটা ঝর্ণা দেখানোর জন্য। তো আমি আমার চ্যানেলে ডেসক্রিপশান বক্সে আমি এনার নাম, ঠিকানা ইত্যাদি সবই দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে যদি আসেন উনি লোকাল গাইডের কাজ করবেন আপনাদের সাথে। ভাই আপনি এবার বলুন। আমার নাম সীতারাম সারেন, ভিলেজ ঠারকাদহা, পোস্ট কুচিয়া, থানা বান্দান, জেলা পুরুলিয়া। আমি ভিআরপির কাজ করি আর ট্যুরিস্ট যে আপনাদের যে কেউ দুয়াশিনিতে যে আসে আমি গাইডের কাজ করি, তার জন্যে আমি সবাইকে সাহায্য করি, এটার জন্যে আমি অনেক খুশি। স্কিট করে গেছে। হ্যাঁ ঠিক আছে, তোলো 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 তোলো, ধরব যাই। পাতার ঘর বানিয়েছে বাচ্চারা, দেখুন খুব আরামে হাওয়ার মধ্যে। বাহ, পাহাড়ের ভিতর, হ্যাঁ পাহাড়ি জায়গা সব, দারুণ। হ্যাঁ দেখুন, বাহ দেখুন কিরম পাথর স্ট্যাক করে রেখেছে। এগুলো দিয়ে কি হবে, পরে ভাঙা হয় নাকি? আচ্ছা আচ্ছা, আমরা এখন যাচ্ছি ঝর্ণা দেখতে। কি নাম বলে ঝর্ণাটা? চিল্কি ঝর্ণা। চিল্কি, চিল্কি ঝর্ণা, চিল্কি ঝর্ণা, চিল্কি ঝর্ণা। এই দেখুন জঙ্গলের এই শুকনো কাঠ এইভাবে এরা চিরাই করে রেখেছে, এই মাথায় করে বোঝা বেঁধে নিয়ে যাবে, সামান্য কিছু পয়সার বিনিময়ে দোকানে দোকানে বিক্রি হয়। আর এখানে স্থানীয় কোনো দোকানে, হোটেলে বিক্রি হয়, স্থানীয় কোনো হোটেলে, কিন্তু গ্যাসের রান্না আমি দেখলাম না, সব জায়গাতে কাঠের আগুনেই রান্না হয়। জঙ্গলের মাঝে একটি সাঁওতাল পরিবার, একটি বাড়ি, ভাবতে পারেন এটা আপনারা? সামনে এক টুকরো ভুট্টার ক্ষেত, হ্যাঁ চারিদিকে পাহাড়। ওহ কি অদ্ভুত সুন্দর দৃশ্য বন্ধু, দেখতে তো খুবই ভালো লাগে, কিন্তু যারা এখানে থাকে একটু তাদের কথাটা চিন্তা করুন, যে কীভাবে থাকে এরা এই নির্জন জনমানবহীন প্রান্তরে। একটি বাড়ি এবং বাচ্চা নিয়ে এক মহিলা বসে আছে ওখানে, এখনও দিনের আলো আছে, রাত্রিবেলাটা ভাবুন একটু। বন্ধু এই হচ্ছে সেই চিল্কি ঝর্ণা, এই ঝর্ণার দেখার জন্য আমরা এতটা কষ্ট করে এলাম। সারা বছরই নাকি এরকমই ধারায় জল বয়ে যায়, বর্ষাকালে হয়তো আর একটু বাড়বে, কদিন বৃষ্টি হয়নি। তো এইভাবেই জল পাহাড়ি পথ ধরে চলে গেছে চিল্কি ঝর্ণা। ওই দূরে দূরে বন্ধুরা, ওই দূরে দেখতে পাচ্ছেন বুড়াবুড়ি পাহাড়, বুড়াবুড়ি তার বার্ধক্য কালটা যেন হাত ধরাধরি করে দেখুন একদম পাশাপাশি আছে, বুড়ির বুড়ির মাথা যেন বুড়োর বক্ষে একদম, কি বলবো, বক্ষ লগ্না, বুড়ি যেন বক্ষ লগ্না হয়ে আছে বুড়োর। অদ্ভুত সুন্দর নৈসর্গিক দৃশ্য বন্ধু। আর এমন একটা জায়গা দাঁড়িয়ে আছি, এদিকটা পশ্চিমবঙ্গ, পাহাড়ের ওদিকটা ঝাড়খণ্ড, ঠিক একটা নির্দিষ্ট সীমারেখার উপর আমি দাঁড়িয়ে আছি। এরকম অভিজ্ঞতা আমার জীবনে প্রথম হলো, খুব ভালো লাগছে। আর এই ভাইরা আমাদের খুব সাহায্য করলো এই ভিডিও বানাতে, অনেক ধন্যবাদ জানাই। লক্ষ্মীবাবু, চিল্কি ঝর্ণার ওপারে যে ঝাড়খণ্ড বর্ডার পাহাড়টা, এটাকে আমরা ডালাপানি পাহাড় বলে জানি,
এটা এই পাহাড়ে হাতির বসবাস। বন্যজন্তু এখানে দেখতে পাওয়া যায় ময়ূর, হাতি, ভালুক, শুয়োর, বন শুয়োর আর বন মুরগি এখানে দেখার জন্য এগুলাই আমরা দেখতে পাই। এখন বেড়াতে আসুন, যাতে এই ঝর্ণাটা চিল্কি ঝর্ণা দেখতে আসুন। আর এখানে সামনে আছে সাপঘোড়া, সাপঘোড়া হচ্ছে সাপঘোড়া সাপের ঘর, সাপঘোড়া আমরা সাঁওতালি বলি সাপঘোড়া। আর এই এটা হচ্ছে সাপের ঘর, সাপের ঘর, সাপের সুড়ঙ্গ। আদিকালে এখানে সাপের সুড়ঙ্গ মানে এটা জঙ্গলের ভিতরে পাহাড়ের কাছাতে একটা সুড়ঙ্গ আছে, ওখান থেকে চলে গেছে দুয়ারশিনী মলদরূপা, ঠরকাদহত থেকে চলে গেছে দুয়ারশিনী মলদরূপা। ওখান থেকে বলদরূপা কী করে নাম হলো, বলদ ডুবেছিল, সাপটা এই সাপে বলদকে খেয়েছিল নুন বড়া যখন বেটি অনেক দিন আগে কথা। নির্জন প্রান্তরে জনমানবহীন এই জায়গা, চারিদিকে পাহাড় আর পাহাড়, পাহাড়ের মাঝে একটি মাত্র ট্রাইবাল হাউস, ছোট ছোট বাচ্চা নিয়ে এখানেই থাকেন। সামনে একটু ভুট্টা ক্ষেত, ওদিকে একটু কচু লাগানো হয়েছে। আপনি দিনের বেলা দেখছেন সূর্যের আলো থাকতে থাকতে, কিন্তু রাত্রিবেলায় এখানে থাকার কথা কি চিন্তা করতে পারেন। রাস্তা বলতে কিছুই নেই, ম্যান মেড রোড, মানুষের চলাচলের ফলে যেটুকু রাস্তা সৃষ্টি হয়েছে। অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, এই জায়গায় চট করে কেউ আসেও না, খুবই অ্যাডভেঞ্চারাস। অনেকে হয়তো আসতে ভয় পাবেন, কিন্তু আমি ওই জন্য লোকাল গাইডের সমস্ত কিছুই ডিটেলস আপনাদের দিয়ে দেবো। বাইক নিয়ে আসতে কোনো অসুবিধাই নেই, চার চাকা হয়তো সবটা আসবে না, তাও অনেকটাই আসবে, বাকি পত্রকে একটু হেঁটে নেবেন। পাহাড়ের ওপারটাই ঝাড়খণ্ড। বন্ধুরা, পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা একটা দারুণ অদ্ভুত জায়গা এবং বেশ বিপদসংকুল। আপনারা আমার ভিডিওটা পুরো দেখবেন, যদি এদিকে আসার ইচ্ছা হয় ভিডিও পুরো দেখে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবেন। এই সরু রাস্তাটায় চার চাকা আসবে না, এলো ছোট গাড়ি আসবে, বড় গাড়ি আসা কিন্তু মুশকিল, বাইকের পক্ষে আদর্শ এবং সব বাইকের পক্ষে নয়। আপনার বাইক যেন ওয়েল মেনটেন থাকে। রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন, প্রতি মুহূর্তে বিপদের আশঙ্কা, আর এখানেই তো আনন্দ বন্ধু, বিপদ না থাকলে অ্যাডভেঞ্চার কী করে হয় সেটা, প্রতি মুহূর্তে স্কিড করে যাওয়ার আশঙ্কা। সেই জন্য বাইক যেন পাওয়ারফুল হয় অ্যান্ড ওয়েল মেনটেন থাকে, কারণ পড়ে গেলে কিন্তু প্রাণহানির আশঙ্কা আছে। দেখেছ, একদিকে পাহাড় একদিকে খাদ, মাঝখান দিয়ে সরু পাথুরের রাস্তা, খুবই দুর্গম প্রকৃতি এখানে, অ্যান্ড কোয়াইট ভার্জিন, অনাঘ্রাতা কুসুম। দাঁড়াও, নেমে যাও,
লক্ষ্মীবাবুকে নামিয়ে দিলাম, ঝুঁকি নিলাম না বন্ধু। এই জায়গাটা বিশেষ করে খুবই ডেঞ্জারাস। আমার পথপ্রদর্শক বন্ধু ওই ট্রাইবাল ছেলেটি এখানে স্কিড করে পড়ে গেছিলো, বেশ ভালো চোটও পেয়েছে, বাইকটারও দেখলাম একটু ক্ষতি হয়েছে। রাস্তাটা জাস্ট অনুমান করুন বন্ধু, এই দুই বুড়োতে হাঁপাতে হাঁপাতে আপনাদের জন্য কিন্তু এলাম। অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। অবস্থাটা দেখুন বন্ধু, আমি আপনাদের আসতে উৎসাহিত করছি না। দাঁড়াও লক্ষ্মী, এগুলো কি রাস্তা আনলো রে বাবা? জয় বাবা বিশ্বকর্মা। বন্ধু আপনাদের শুভকামনায় পেরোলাম। আর এই সাঁকোটার কথাই বলছিলাম, দেখুন বর্ষার স্রোতে এই নদী ভয়ঙ্কর হয়ে ওঠে, তো তার উপরেই সামান্য কাঠের সালের ছোট ছোট সরু সরু রলা, তাই দিয়ে একটা টেম্পোরারি সাঁকো বানানো হয়েছে। ওইদিকের অনেকগুলো গ্রাম আছে, তো চিন্তা করতে পারেন যে তাদের কী অসুবিধাটা হয়। এই সাঁকো এর উপর ভরসাও করা যায় না, এর উপর দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়াটাও কতটা যুক্তিসঙ্গত হচ্ছে আমি জানি না, কিন্তু ঝুঁকি নিলাম। কারণ কিছু ঝুঁকি না উঠালে একটা ভিডিও সেটা আমার মনে মতো হয় না। আমি দৃঢ় বিশ্বাসী যে আপনারা এই ঝুঁকির মর্যাদা দেবেন। আমার সামনে যে বন্ধুকে দেখছেন উনি কোল সম্প্রদায়ের, উনি সাঁওতাল নন। এই যে একটা লাঙল বানিয়েছেন, অনেক কষ্ট করে কাঠের এই লাঙল বানানো, চাষের সময় এটা, এইটি হাটে উনি বিক্রি করতে নিয়ে যাচ্ছেন, তাই না ভাই? কত দাম হবে এটার? 200 টাকা। কদিন ধরে বানিয়েছো? 3 দিন ধরে খেটে উনি 200 টাকা এটা বিক্রি করবেন। এই মানুষগুলোকে দেখে আমার সত্যি খুব খারাপ লাগে। সামনে ভুট্টার ক্ষেত, এদিকে চাষ হচ্ছে। আমার বন্ধু বোধ হয় ভুট্টা তুলতে গেলেন। দেখুন ক্ষেত থেকে ভুট্টা তোলা হচ্ছে, এই দৃশ্য অভাবনীয়, ভাবা যায় না যে ভুট্টা আপনারা বাইপাসের ধারে উনুন নিয়ে সেঁকে দেয় পুড়ে দেয়, সেই ভুট্টা এই বন্ধু আমাকে গিফট করছেন। বন্ধুরা ইনি কিন্তু ট্রাইবাল মানে কোল সম্প্রদায়ের মানুষ, তো ইনি সাঁওতাল নন। তো আপনি আপনার ভাষাতেই বলুন। আমার ভাষা আপনি ভাষা ও আলাচি না চিলকি পাড়ারে মানে আলিয়া আলে হরারা বহুত অসুবিধা মেনা লেলো ঝাড়খণ্ডরে মেনা আলিয়া হেমন্ত সরেন লেলো কা উরুম জি আলিয়া ইনা মেনতে কাজি জি দে ইনা মিন গে জোয়ার গে হ্যাঁ হইং গেছে হইং গেছে হইং গেছে আতুলাল মুরমু আতু চিলকি ঝর্ণা মানে হর খারাপ আকনা পোল জুতু হইয়া গাডা হর বেনাওয়ালে কাঠ পোল তেলে দাঁড়ান কানা। এর মর্মার্থ হলো যে পুলটা আমরা পেরিয়ে এলাম, একটু আপনাদের দেখাবো। ওটা মানে একটা সাঁকো টাইপের পুল কি বলবো, ওটা সাঁকো, ওই যে এর কি অবস্থা। আর এই দুর্গম যে পাহাড়ি অঞ্চল, এনাদের রাতে ভিতে রুগী নিয়ে যাওয়া বা যাতায়াত করা, পড়াশোনা, শিক্ষা টিক্ষা ইত্যাদি ক্ষেত্রে চিকিৎসা শিক্ষা, দেখুন এনারা খুবই ইন্টেরিয়ার অঞ্চলে আছেন। এবং সত্যি বলতে কি এসব জায়গা থেকে শহরাঞ্চলে আসার যোগাযোগ কিন্তু
খুব ভালো কিছু নেই। এই যে স্যার দেখুন এই কাঠের মানে ইয়া দিয়ে কি বলে ওটা আমি সাঁকো 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 দিয়ে আমার পারাপার করছে নদীটা, যে যাতে এটা সরকার আমাদের উপরে একটু মানে নজর দেন তাহলে আমরা উপকৃত হবে। একটু আগে আপনারা দেখেছিলেন যে বন্ধু আমাকে পথ দেখিয়ে দেখে নিয়ে আসছিলেন এই ভাইটি, কিন্তু উনি এমনই রাস্তা এখানে যে ওনার মতন অভিজ্ঞ এক্সপার্ট ড্রাইভার এই অঞ্চলের স্থানীয়, উনিও কিন্তু স্কিড করে পড়ে গেলেন। তো আমি লক্ষ্মীবাবুকে ওখানে নামিয়ে দিলাম, অতি কষ্টে আমি বাইক পার করলাম। রাস্তাঘাট যদি একটু ভালো হয় তাহলে এই প্রত্যন্ত অঞ্চলের গরিব মানুষগুলো একটু স্বাচ্ছন্দ্যের মুখ দেখে। আলে নোয়া ঝাড়খণ্ড বর্ডার মতে চিলকি ঝর্ণা সে পোল বানু তালে আদ মেরম ডেরি কো ইদিগুলি কিতে বহুত অসুবিধা মেনা তালে, যদি নোয়া রে হর পে বেনাও লেখা আড়ি গে জুতকু আহনু জুতুয়া আলে গেলে জুতকা হর গে বানু তালে আনতে কাঠ না পোল লে বেনাও কা ওনা পোল তে গেলে ইদি গুই কো ডেরি মেরম হো আর হর কো হো হেজু সেনো কানালে নোংকা ঢের বর্ষা হুই লেন খান অন্তে সেনগে বালে দাড়ে বহুত অসুবিধা রে মেনা লেয়া যাতে নোয়া হুই তালে মা নোংকা অসুবিধা নেহরো কানালে আপে কোঠে গে ঠিক এন্ডে গিন চাবা কিয়া। বন্ধুরা এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, পাহাড় জঙ্গল, এখানে প্রায়শই হাতি বেড়ে, আর এছাড়া আছে জঙ্গলে বুনো শুকর, ভালুক, সাপখপ্ত আছে। তো হাতির উপদ্রব আছে, গ্রামবাসীরা প্রাণ ভয়ে থাকেন, প্রায় হাতির উপদ্রব হয়। হুলাপাটি আছে এখানে, হাতি খাদা পাটি? আচ্ছা আচ্ছা আচ্ছা, 150 টাকা করে দেয়, তার বিনিময়ে হুলাপাটিরা হাতি খেদায় বসে আর কি করবে। এই শস্য টস্য অনেক কিছু নষ্ট করে দিয়ে যায়, কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতাতে, তো কাজেই এনাদেরকে সেভাবেই বুঝেছে যে চলতে হয়, একটা শান্তিপূর্ণ সহাবস্থান আর কি, জঙ্গলের পশু এবং মানুষের সাথে শান্তিপূর্ণ একটা সহাবস্থান এই অঞ্চলে বিরাজ করে। আপনারা আসবেন বন্ধু, জায়গাটা খুবই প্রত্যন্ত। আজকে আমার চ্যানেলের মাধ্যমে একটা অফবিট জায়গার সন্ধান আপনাদের দিলাম, বেড়েই যাবেন। এখানে মানুষজন খুবই কোঅপারেটিভ এবং খুবই অতিথি বৎসল, প্রত্যেকেই আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন, ভালো লাগলো। আমি আবার আসবো, আপনারাও আসবেন, বেড়েই যাবেন। ধন্যবাদ। আসি হ্যাঁ, জোহার জোহার, আড়ি আড়ি সারহাও, আলেন্দ সমতালি কালচার দমে লেন খুশিয়া। বন্ধুরা একটু ওনাদের ভাষাতে কথা বলাতেই হাসি খুশিতে মুখগুলো কিরম ভরে উঠলো দেখলেন। এটাই তো সামান্যতেই খুশি, এই খুশি যে আজকে আমাদের এই কি বলবো ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে এই খুশিটা খুব বিরল হয়ে গেছে। কোটি কোটি টাকা খরচা করেও খুশি কিন্তু আর কিনতে পাওয়া যায় না, খুশির বিক্রি বন্ধ হয়ে গেছে। খুব ভালো লাগলো এই সহজ সরল মানুষগুলো সাথে একটু ভালো ব্যবহার, আমি কিন্তু কিছুই দিইনি ওনাদেরকে, একটু ভালো ব্যবহার করেছি, তার বিনিময়ে ওনারা কত খুশি। কি সাধারণ জীবনযাত্রা, বন্ধু এনাদের জীবনযাত্রা দেখানোর জন্য আমার ভিডিও হয়তো একটু দীর্ঘ হয়ে যাবে, বিরক্ত হবেন না প্লিজ, সাথে থাকবেন, স্কিপ না করে ভিডিওটা দেখবেন যদি প্রকৃতির স্বাদ নিতে চান। জঙ্গলের এত গভীরে চট করে কেউ আসে না, হয়তো বা আসার সাহসও পায় না, তো আপনারা নির্ভয়ে আসুন, আমি যার ঠিকানা দেবো তার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, খুশি হয়ে তাকে সামান্য কিছু দেবেন পারিশ্রমিক হিসাবে, কোনো চাহিদা নেই, আপনার নিজের বিবেচনা মতন কিছু তার হাতে ধরে দেবেন তাতেই খুশি। অলিন্দ সাঁওতালি কালচার দমে লিং খুশিয়া, আমি সাঁওতাল নই কিন্তু সাঁওতাল সংস্কৃতি আমি বড়ই ভালোবাসি। দেখুন কি সুন্দর ছবির মতন গ্রাম, সাজানো গুছানো সুন্দর। বাবারে কি আছে দেখার মতন বলো, সত্যি আছে? হ্যাঁ
কতটা যেতে হবে বলো ভাই? 5 মিনিট। এইটা উঠতে হবে, গাড়ি যাবে না? গাড়ি এখানে রাখতে হবে নাকি? ওটা তোমার বাড়ি? গুড, নমো নমো নমো। এসছি যখন, এখন আমরা থরকাদহ আসান পানি এই জায়গায় দাঁড়িয়ে আছি। আমার সামনে যে ভদ্রলোককে দেখছেন, এই হচ্ছে তার বাড়ি, একদম স্থানীয় মানুষ। তো উনি অনেক কিছু সাক্ষী, আসুন ওনার মুখ থেকে আমরা একটু দু কথা যদি শুনতে পাই, ওনাকে আমি অনুরোধ করছি। আচ্ছা, আগে যে মাওবাদীদের একটা ব্যাপার ছিল, তো আপনারা কি সত্যি মাওবাদী ছিল না? ছিল, ছিল। আপনি দেখেছেন? হ্যাঁ, আমাকে ঘেরাও করেছিল। তাই? হ্যাঁ। তো তো তারা কিরকম, মানে কি মুখটুক ঢাকা থাকতো নাকি? না, তো তখন ঢাকা ঢাকি নাই, মুখ ঢাকা ঢাকি নাই। আর হাতে কি হাতিয়ার থাকতো? হাতিয়ার, হ্যাঁ। কি থাকে? বন্দুক? বন্দুক। বন্দুক এসে আপনাদের কি বলতো? বেটা চা, বেটা চা খেতে দে। হ্যাঁ, ও খেতে দে। হ্যাঁ, খেতে দে। এখন এখন মানুষ নিশ্চিন্তে বেড়াতে আসছে। নিশ্চিন্তে বেড়াতে আসছে। হ্যাঁ, আচ্ছা। তো বন্ধুরা, আপনারা আঙ্কেলের মুখে শুনলেন যে এখন আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে আসুন, ও সব দিন চলে গেছে। এই সহজ সরল মানুষগুলো আপনাদের গাইড হিসাবে কাজ করবে। আপনারা বেড়াতে আসুন, এনাদের সঙ্গে মিশে যান, বন্ধুত্ব করুন, দেখুন খুব আনন্দ পাবেন। খুবই অতিথি বৎসল এরা। ফিজিক্যালি ডিসেবল এই শিশুটিকে দেখুন, দেখে আপনাদের করুণার উদ্রেক হবে। এ কি পোলিও? পোলিও, হ্যাঁ, রিকেট বা পোলিও এফেক্টেড। তো একে 40% ডিসেবিলিটি দেওয়া হয়েছে। দেখুন মুখটা, দেখুন। অনিতা সরেন। পিতা বলো? সীতারাম। পিতা সীতারাম সরেন, আর ইনি দাদু। দাদুর কোলেন আপনি। বাচ্চাটাকে দেখে খুব মায়া লাগছে। লক্ষ্মীবাবু আরাম করে দড়ির খাটিয়ায় বসে পড়েছেন, দোলনার আরাম। হ্যাঁ বলো। হ্যালো, আমরা যে জায়গাটা এলাম, এটা মনে হলো যে গুপ্তধন সংগ্রহ করতে এসেছিলাম। ভাবতেই পারা যায়নি এইরকম একটা পাহাড় ঘেরা, মানে মানে একদম সিরিয়াল পাহাড় ঘেরা যে জায়গা, কি মনোরম প্রাকৃতিক দৃশ্য, কখনোই ভোলা যাবে না। বন্ধুরা, এই প্রত্যন্ত অঞ্চলের গ্রামবাসীদের সাথে কথা বলে একটা কথাই যেটা জানতে পারলাম, সেটা হচ্ছে এনাদের প্রধানতম চাহিদা হচ্ছে যাতায়াতের পথটাকে সুগম করে দেওয়া। তো আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখছি, চিল্কি ঝর্ণা থেকে আসার যে যে রাস্তাটা, দুয়ারসেনী, তো সেইখানে যে একটা মানে কাঠের পুল টাইপের রয়েছে, একেবারেই মানে টেম্পোরারি পুল, বর্ষাকালে রিয়েলি এটা ভেঙে পড়তে পারে যে কোনো মুহূর্তে। আমরা বিপদে ঝুঁকি নিয়েই পারাপার করলাম, আর প্রত্যন্ত গ্রামবাসীরা রাত্রেবেলায় বা অন্য কোনো সময় বিপদের মুখে যখন সময় পড়তে পারে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তো আমি অনুরোধ করছি প্রশাসনের কোনো উচ্চবর্গীয় কর্তা ব্যক্তিরা, যদি আমার এই ভিডিও কেউ দেখছেন, প্লিজ এদিকটা একটু দিকপাত করবেন। বন্ধুরা, আমরা হাতিরামপুর মোড় এখন ক্রস করলাম। আমরা ফিরলাম একটা অন্য রুট ধরে পুরুলিয়ার মানবাজার হয়ে হাতিরামপুর মোড়। হাতিরামপুর মোড় থেকে এবার আমরা বাঁকুড়ার পথে রওনা হলাম। বন্ধুরা, আমরা এই মোড়ে এসে উপস্থিত হলাম, কোয়াবাগান মোড়েটা। আমরা এখন রাজগ্রাম ব্রিজের উপরে ব্রিজ ক্রস করছি। এই জায়গাটি আমার
খুব ভালো লাগে বন্ধু। দ্বারকেশ্বর নদীর উপরে এই সেতু, দেখুন অনেকে একটু সময় কাটাচ্ছে, একটা সময় কাটানোর জায়গা। ধন্যবাদ নির্মল লন হুইলস, চ্যানেলটাকে ভালোবেসে সাথে থাকুন। আপনাদের জন্য আমি কথা দিচ্ছি, আমি লক্ষ্মীবাবু আবারও বেরোবো, এরকম অপডেট জায়গা আপনাদের সন্ধান দেব। নোটিফিকেশান বেলটাও একটু অন করে দেবেন বন্ধু, যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে তা পৌঁছে যায়। আর সাবস্ক্রাইব বাটনটা একটু চাপ দেবেন, দুবার নয়, আমার অনেক বন্ধু অজ্ঞানতাবশত দুবার চাপ দিয়ে দিচ্ছেন মনে হচ্ছে, তো এটা একটু খেয়াল রাখবেন, বাচ্চাদেরকে একটু বুঝিয়ে দেবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।